সেখানে প্রশ্ন হলো জিলহজের প্রথম 10 দিন আমাদের করণীয় কি জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের করণীয় কি জিলহজ মাসের প্রথম দশকের করণীয় কি এটি হলো প্রশ্ন ভাইরা জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ফজরের কসম এবং 10 রাতের কসম তাফসীর ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এসেছে এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম দশককে বোঝায় এই প্রথম দশক এত ফজিলতের দশক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আমালিন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আশরিল আখির মিন হাযিহিল আশর বলেন আল্লাহ তাআলার কাছে কোন দিনে কোন সময়ে এই দিনের চাইতে প্রিয় আমল আর নেই যে কোনো দশকে যে কোনো দিনে প্রিয় আমলগুলোর মধ্যে এই দশকের আমলগুলি আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় সাহাবা একরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করা অন্য সময়ে সেটাও কি এর চাইতে পছন্দনীয় নয় তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই দিনের এই দশকের চাইতে উত্তম আমল নয় কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদে গেল ওয়ালাম ইয়ার যে বেমালিহি ওয়া নাফসিহি এবং সে নিজের নফস ও মাল নিয়ে আবার পুনরায় ফেরত আসলো না অর্থাৎ শহীদ হয়ে গেল তাহলে ওই ব্যক্তির আমল তো অবশ্যই এর চাইতে ভালো হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন কিন্তু যে ব্যক্তি জিহাদ করে ফিরে এসেছে নিজের মাল ও নফস নিয়ে সেই ব্যক্তির ওই আমলটাও এই দশকের আমলের চাইতে পছন্দনীয় নয় চিন্তা করতে তাহলে কত বড় আমল এই কারণে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন যে গোটা বছরের মধ্যে সবচাইতে প্রিয় আমল সবচাইতে পছন্দনীয় সময় কি আমলের ক্ষেত্রে তো তারা মতামত দিয়েছেন যে রমজান মাসের 10 রাত রাত হিসাবে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রাত হিসাবে আর দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক বেশি ফজিলতপূর্ণ তাই এই জিলহজ মাসে যেদিন চাঁদ উঠবে তখন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত খুবই ফজিলতের সময় এই সময় আপনি যে কাজগুলি করবেন সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে অবশ্যই নামাজ ও ফরজ ও ওয়াজিব কাজগুলি অবশ্যই যত্নের সাথে করবেন যেমন আমরা রমজান মাসে কেন যত্ন নিই কারণ সেটা ফজিলতের সময় ওইরকম আমরা নিব অনুরূপ নফল নামাজ আদায় করা অনুরূপ নফল সওম আদায় করা ওলামায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূল হাদিসে বলছেন যে সৎ আমল করা বেশি পছন্দনীয় তাই সৎ আমল অবশ্যই নফল রোজাও হয় তাই এই দশকের সব দিনে রোজা রাখা যেতে পারে বিশেষ করে আরাফার দিনে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা না মুসলিমে বর্ণনা যে এই আরাফার দিনে মানে এই নবম জিলহজ যে তারিখে আরাফায় হাজি সাহেবগণ একত্রিত হবেন ওই দিনে যদি কেউ রোজা করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশা করি এক বছর বিগত এক বছর আগত দিনের বা বছরের গুনাহের কাফারা হবে এই দশকের আরো যেগুলো আমল হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে তকবীর পাঠ করা এটা সুন্নাহ এই সুন্নতটা মারা গেছে আমাদের দেশে সুন্নাহ হচ্ছে তকবীর পাঠ করতে হবে যখন এই দশকে চাঁদ দেখা দিবে তখন থেকে নিয়ে ইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত অর্থাৎ 13 জিলহজ পর্যন্ত এই তকবীর দুই ভাগে বিভক্ত একটাকে বলা হয় তকবীরে মতলাক আর একটা বলা হয় তকবীরে মুকাইয়্যান শর্ত সাপেক্ষ তকবীর আর অশর্ত সাপেক্ষ তকবীর অশর্ত সাপেক্ষ হচ্ছে যে কোনো সময় তকবীর পাঠ করবেন যখন এই জিলহজ মাসের চাঁদ দেখা দিবে তখন থেকে নিয়ে 13 তারিখের মগরিবের নামাজ মানে সূর্য ডুবার আগে পর্যন্ত আর মুকাইয়্যের তকবীর হচ্ছে প্রত্যেক না ফরজ নামাজের পরে তকবীর পাঠ করা প্রত্যেক ফরজ নামাজ বলতে যেদিন আরাফার দিন হবে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ইয়াউমে তাশরিক অর্থাৎ 13 জিলহজের সূর্য ডুবা পর্যন্ত আগে পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এই কথাটি বলার পর এই জিকিরটি বলার পর তকবীর পাঠ করতে হবে এটা নবম তারিখে অর্থাৎ আরাফার দিনের ফজর থেকে নিয়ে 13 জিলহিজ্জা সূর্য ডুবার আগে পর্যন্ত যত নামাজ আসবে শত তকবীরে মুকাইয়্যাত মানে নামাজের শেষে তকবীর এই তকবীরটা কি হবে সাহাবায়ে কেরাম থেকে অনেকগুলো তকবীর এসেছে তার মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
সাহাবা ইকরামদের মধ্যে বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই দশকে এই তাকবীর পাঠ করতে করতে বাজারে যেতেন আসতেন তাদের তাকবীর শুনে অন্যান্য সাহাবা ইকরামরা তাকবীর পাঠ করতেন এই দশকে সৎ আমলগুলোর মধ্যে কোরআন মজিদ পাঠ করা কোরআন মজিদ তেলাওয়াত করা জিকির আজকার করা যথাসাধ্য সাদকা করা এবং অবশ্যই কুরবানি করা আর যারা হজ করছেন তাদের হজ করা এই সকল সৎ আমলের মাধ্যমে এই দশক পালিত হবে ইবাদতের মাধ্যমে এটাই হচ্ছে এই দশকের শরীয়ত ও সুন্নতি কাজ ও কর্তব্য